24 ঘন্টা গোসল হয় না খাওয়া দাওয়া বলতে আমাদের হোটেলে খাওয়া দাওয়া করি গোসল করার টাইম নাই তো রানী গোসলের টাইম নাই মনে হয় হোটেলে গেছি 20 মিনিট টাইম এর মধ্যে খাওয়া দাওয়া সেরে আবার গাড়ি নিয়ে যাওয়ার দিয়ে সময় বসে থাকি ড্রাইভার আমার ওস্তাদকে সদ যেতে পারা লাগে এদিকে এমন এসে এদিকে এসে এদিকে গাড়ি দাঁড়ানো আসতে বলতে হয় তবে কথাবার্তা বলতে হয় না হলে ঘুম চলে আসবে কথাবার্তা বলতে হয় মনে হয় আমি আছি সুবরজা আছে আমার ওস্তাদ আছে তিনজনে গল্প করতে করতে যাই ভিতরে কাজ করতে ঢুকছি একটু ব্যথা পাইলে পাইতে পারি কিন্তু এমনি গাড়ি ধোয়ার সময় কোনো হাত কাটা কোনো সময় পাওয়া গেলে ফুলকে অর্ডার দিই তারপর ব্রাশ বাস এসব আর কি পানি বালতি গাড়ি ধোয়াটা একটু কষ্টকর এটা মানে কি সপ্তাহে কাজ বড় কাজ হচ্ছে গাড়ি ধোয়া রানিংয়ের মধ্যে গাড়ি ধুয়ে তাড়াতাড়ি যেতে হবে গাড়ি ধোয়াটাই বেশি কষ্ট গাড়িতে বিভিন্ন ধরনের কাজ আছে চাকা খোলা লাগে ইঞ্জিনের কাজ করা লাগে গাড়ি পরিষ্কার করা ধোয়া লাগে ইন টোটাল পুরো গাড়িটা ধুই চাকা নিয়ে একদম অল কমপ্লিট ভিতরে বাইরে কমপ্লিট মনে করেন 40-45 মিনিট এরকম লাগে সময় গাড়ির কাজ বুঝে আর কি কাজ বলতে যে সময় যে কাজ হয় সে কাজ করতে হবে মনে করেন চাকা খোলা লাগে চাকা অল্টার করা লাগে ইঞ্জিনের কাজ করা লাগে গিয়ারবক্সের কাজ করা লাগে গাড়ির ভিতরে কাজ করা লাগে এরকম আর কি আমরা মনে করেন এখান থেকে রাতের 10টায় ছেড়ে যাবো 24 ঘন্টা ডিউটি 24 ঘন্টা রেস্ট ওস্তাদের দেয় একটু জারি দেয় কাজ এটা এমন হয়েছে কেন ভুল করছিস কেন এই বলে আর কি ভুলে গেছে কি বলবো ভুলে গেছে তার বাইরে কিছু বলে এর আগে লোকাল গাড়িতে ডিউটি করছি ওখান থেকে এখানে আমার এখানে আসছে পরিবহন ধরে 16 বছর রেঞ্জ পাতি আছে এগুলো এতে খুলি আমার ওস্তাদের সহযোগী করে তারপরে সুপারবাজার আছে সুপারবাজারের সহযোগিতা করে যাত্রীরা দেখে না গাড়িতে চাকাটা পাম্পচার হয়ে যাত্রী দেখে আছে অনেক সময় অনেক যাত্রী আছে না বিভ্রান্ত করে এরকম যাত্রী আছে না সপ্তাহের এক এরকম গাড়ি নিয়ে বাইরে শুনে রাস্তায় দেখে বের হবে না এই না সেই বিভিন্ন ধরনের কথা যারা বুঝে এটা তো বলে না এটা তো হাওয়ার চাকা এটা কোনো বিশ্বাস যে কোনো সময় পাঞ্চার হইতে পারে শরীর খারাপ লাগলে এটা অন্য বিষয় এটা ওস্তাদে বলে ওস্তাদে বুঝে যে মনে করেন আমার শরীর খারাপ লাগতেছে আমি কাজটা করতে পারবো না পারলে তার কিছু করার নেই দুর্দ অবস্থা নেই শরীরের উপর দুর্দ অবস্থা নেই করার লাগলে মনে করেন ওস্তাদ সহ সহযোগিতা করে মনে করেন এখান থেকে ডিউটিতে গেছি গিয়ে গোসল দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো কালকে সকালে বেকর বলতে কালকে আমার আমাদের বাড়ি হচ্ছে দিকে রাঙামাটি আমরা ওখানে নেমে যাই আমার রিলিভার আবার উনি ওর নামবে আমি উঠবো এরকম আর কি